2020 করোনা ভাইরাস অভাবনীয় বিপর্যয় ঘটিয়েছে। দ্রুত সন্তর্পণে শিখরের মতো জীবনের রন্ধে রন্ধে ঘটিয়ে চলেছে একা হওয়ার গল্প। পরিস্থিতি আমাদের একা করে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে কবি মহাদেব সাহার একটি কবিতা একা হয়ে যাও আমি বলছি। একা হয়ে যাও, একা হয়ে যাও, নিঃসঙ্গ বৃক্ষের মতো, ঠিক দুঃখমগ্ন অসহায় কয়েদির মতো, নির্জন নদীর মতো, তুমি আরো পৃথক বিচ্ছিন্ন হয়ে যাও, স্বাধীন স্বতন্ত্র হয়ে যাও, খণ্ড খণ্ড ইউরোপের মানচিত্রের মতো, একা হয়ে যাও, একা হয়ে যাও, সব সঙ্গ থেকে উন্মাদনা থেকে একা হয়ে যাও। আকাশে সর্বশেষ উদাস পাখির মতো, নিশ্চন নিস্তব্ধ মৌন পাহাড়ের মতো, একা হয়ে যাও, একা হয়ে যাও, এত দূরে যাও যাতে কারো ডাক না পৌঁছে সেখানে, অথবা তোমার ডাক কেউ শুনতে না পায় কখনো, সেই জনশূন্য নিস্তব্ধ দ্বীপের মতো, নিজের ছায়ার মতো, পদচিহ্নের মতো, শূন্যতার মতো। একা হয়ে যাও, একা হয়ে যাও, একা হয়ে যাও, এই দীর্ঘশ্বাসের মতো, একা হয়ে যাও, নিঃসঙ্গ বৃক্ষের মতো, একা হয়ে যাও, একা হয়ে যাও, একা হয়ে যাও। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝি পথে নিবেছে মোর বাতি।